ঠিক কি হয়েছিল 9 আগস্ট? আরজিকর কাণ্ডে সাতজনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু, সম্ভবত আজ সঞ্জয়ের টেস্ট। বাজেয়াপ্ত বাইক সিবিআইকে দিল পুলিশ, পলিগ্রাফে মিলবে সূত্র। নবম দিনে 12 ঘন্টার জিজ্ঞাসাবাদের মধ্যে সন্দীপ জমানায় আরজিকরের দুর্নীতির অভিযোগে সিবিআই প্রথম এফআইআর, কোর্টে নির্দেশে নথি দিল এসআইটি। শুধু সঞ্জয় নয়, আরজিকর কাণ্ডে নেপথ্যে আরও কেউ, প্রশ্ন খোদ মন্ত্রী। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, সঞ্জয় আদৌ দোষী কিনা না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। জুনিয়র চিকিৎসকদের পরে চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে সরকারের বৈঠকেও অধরা রফাসূত্র, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব আইএমএর, আন্দোলন তুলুন বার্তা স্বাস্থ্য সচিবের। ছাত্রদের নাম নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক বিজেপির, আক্রমণে তৃণমূল, হাঁটু কেঁপে গেছে সরকারের, টুলকিট ব্যবহার করে ভুয়ো খবর ছড়াতে চাইছে পুলিশ, পাল্টা শুভেন্দু। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে সমর্থন সংগ্রামে যৌথ মঞ্চে যোগ দেবেন শুভেন্দুও, রাজনৈতিক নেতারা দূরে থাকলেই ভালো, মন্তব্য সুকান্তর। চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে মিছিল, হাওড়ার 3 স্কুলকে শিক্ষা দপ্তরের শোকজ ঘিরে বিতর্ক, ছুটির পরেই মিছিল দাবি স্কুল কর্তৃপক্ষের। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ফের সরব তারকারা, আরজিকরে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায়, তারা যারা সাহায্য করেছে তারা যেন লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। জাস্টিস না পেলে তো এত মানুষের সংগ্রাম বৃথা হয়ে যাবে। টিএমসিপে করলে তবেই হস্টেল, জুনে অভিযোগের পরেও নিষ্ক্রিয়, সরানো হলো মেডিকেল কলেজের ডিনকে, অভিযুক্ত 4 চিকিৎসক অধ্যাপককেও কাজ থেকে অব্যাহতি তদন্ত কমিটির। লেক অ্যাভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুর, গ্রেপ্তার সেনা অফিসার, পরে জামিন, অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা বাইকে ধাক্কার অভিযোগ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।